নমস্কার, আমি ময়না। চলে এসেছি আজকে আরো একটি লেখা আপনাদেরকে পড়ে শোনাবো বলে। আমি ফেসবুক ঘাঁটছিলাম, হঠাৎ করেই কবি শ্রীমতী অদিতি চক্রবর্তী ওনার একটি পোস্ট আমার চোখের সামনে এলো। আমার পড়ে এতটাই অসম্ভব ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। কবি লিখেছেন, আমার মা দুর্গা, আমার কন্যাই আমার মা দুর্গা, আমার শক্তি, আমার স্নেহময়ী মা, আমার প্রাণের প্রতিমা, আমার মায়ের সকল দুঃখ কষ্ট সব আমার, ঈশ্বরের আশীর্বাদে আমি এই কন্যারত্ন লাভ করেছি। সমাজে নারীকে যারা সম্মান দিতে জানে না, তারা নিজেরাই একদিন ধ্বংস হয়ে যায়। পুরুষের উচিত নারীর মর্যাদা রক্ষা করা, আত্মসম্মান জ্ঞান সকল নারীর থাকা উচিত। আজকের নারী কারো চোখ রাঙানিতে ভয় পায় না, দুটো ভাতের আশায় কারো অত্যাচার সহ্য করে না। নারী আজ নিজেই পথ চলতে শিখেছে, কেউ পাশে থাকলো কি না থাকলো তাতে কোনো যায় আসে না। কবিগুরুর কথায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। পুজো মণ্ডপে বসে উপোস করে, লোক দেখানি পুজো না করে, ঘরের মেয়ে বৌদের আদর যত্ন করা উচিত। মেয়েদের দোষ ত্রুটি ধরার আগে পুরুষের উচিত নিজেকে শুধরানো। নারী জাতি শক্তিময়ী, কখনো কালী কখনো মহিষাসুর মর্দিনী কখনো স্নেহময়ী। সুতরাং নারী জাতিকে ভালোবাসো, বিশ্বাস স্নেহ এসবের দ্বারাই একমাত্র জয় করা যায়। পুরুষের শক্তি হল নারী, নারীর অপমান ভগবানও সহ্য করে না। জয় মা দুর্গা। লেখক এই লেখাটি লিখেছেন, আমার তো অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কবি আসলে নিজের মেয়েকে নিয়ে এই লেখাটি লিখেছেন, কিন্তু না, কবি সকল মেয়েদের কথা তুলে ধরেছেন লেখাটির মাধ্যমে। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবারও আসব নতুন কোনো লেখা বা গল্প বা কবিতা নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। নমস্কার।